আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে আমি আমার কথা বলতে চাই না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে গোটা দুনিয়ায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে মোটামুটিভাবে এক ধরনের যৌক্তিক বিশ্লেষণ, মোটামুটিভাবে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে কিছুটা গণমাধ্যমের স্বাধীনতা সংকট আছে, কারো কারো ভাষায় অনেকটাও আছে, কারো কারো ভাষায় কিছুটা, আমি আমার ভাষার কথা বলছি না, এবং জনগণের এক ধরনের আস্থাহীনতা আছে বাংলাদেশের গণমাধ্যমের উপরে, বিশ্বাসযোগ্যতার একটা সংকট আছে। সেই সংকট কেন তৈরি হয়েছে, কিভাবে সেটা অতিক্রম করা যাবে, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলার চেষ্টা করব। আজকে আমি গত 23 জুলাই এই সাম্প্রতিক যে কোটা আন্দোলন, তার প্রেক্ষিতে ক্র্যাকডাউন, হতাহতের ঘটনা, হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস একটি লেখা প্রকাশ করেছে, সেই লেখাটি আপনাদের সামনে খানিকটা তুলে ধরতে চাই। তারা কি বলতে চেয়েছে? মুজিব মাশাল নিউ ইয়র্ক টাইমসের হয়ে এই লেখাটি লিখেছেন। শিরোনামটির বাংলা করলে যেটা দাঁড়ায় যে ক্র্যাকডাউন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এটা নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। অনেকে এটা নিয়ে কথাবার্তা কিছুটা বলেছেন যে এটা অনেক যৌক্তিকতা আছে এই বক্তব্যে। যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক, আমি এবং শুধু শীর্ষ না, সার্কুলেশনের অর্থে প্রভাবশালী, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের চলমান যে কোটা আন্দোলন এবং এটিকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে একটা বিশ্লেষণে বলছে যে এবারের বিক্ষোভে কমপক্ষে 150 জন নিহত হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর এটি এখন পর্যন্ত তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। 23 তারিখ পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস এটাকে 150 জন বলেছে, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে এই সংখ্যাটা, অর্থাৎ নিহতের সংখ্যা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সংখ্যাটা 200 পেরিয়ে গেছে। ইতিমধ্যেই 6-7 হাজারের মতো গ্রেপ্তার হয়েছে, অসংখ্য মামলা হয়েছে, সেগুলো আমরা কম বেশি সবাই জানি। যাই হোক, আমি আবার নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গেই যাই। তাদের কথা অনুযায়ী যে আমি যেটা বলছিলাম একটু আগে, যে গত 23 জুলাই নিউ ইয়র্ক টাইমসের সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে যে যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আকর্ষণীয় গল্প উপস্থাপন করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন মহিলা সরকার প্রধানদের মধ্যে একজন, আর রঙিন শাড়ি পরা এমন একজন ধর্মনিরপেক্ষ মুসলিম যিনি ইসলামিক জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছেন, এবং ভারত ও চীন উভয়কেই তার পাশে রেখেছেন। নিউ ইয়র্ক টাইমস এভাবে বলবার চেষ্টা করেছে। তারা আরও বলছে যে কিন্তু এই আপাত দৃষ্টিতে সাফল্য এসেছে একটি ভারী মূল্য দিয়ে। বিগত 15 বছরে শেখ হাসিনা তার কর্তৃত্বকে গভীরভাবে সংহত করেছেন এবং 17 কোটি মানুষের এই জাতিকে বিভক্ত করেছেন। যারা তার ক্ষমতার রিংকে চুম্বন করেছিল তাদের পৃষ্ঠপোষকতা, ক্ষমতা এবং দায় মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয়, আর যারা ভিন্ন মতাবলম্বী তাদের ভাগ্যে জোটে দমন, পীড়ন, সীমাহীন আইনি ঝামেলা ও কারাবরণ, যেটা আমি খানিকটা একটু আগেই উল্লেখ করেছি যে কী পরিমাণ মানুষ গ্রেপ্তার হয়েছেন, মারা যারা গেছেন তো গেছেনই, হাজার হাজার মানুষ আহত হসপিটালে, এবং কী পরিমাণ মামলা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হচ্ছে যে এই মাসে যে টেকসই প্রতিবাদ বাংলাদেশকে আন্দোলিত করেছে তা হলো নিরঙ্কুশ ক্ষমতার জন্যে হাসিনার ফর্মুলার বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। এটি এমন এক রক্তাক্ত ক্র্যাকডাউন যাতে কমপক্ষে 150 জন প্রাণ হারিয়েছে, যা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস পরেই তার আধিপত্যের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষণে, নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়, সরকারি নিরাপত্তা বাহিনী এবং শেখ হাসিনার দলের ক্যাডারদের কর্মকাণ্ডের সহিংস
প্রতিটা দেশকে নৈরাজ্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এরপর কারফিউ জারি করা হয়, সামরিক বাহিনী রাস্তায় টহল দেয়, হেলিকপ্টার প্রায়ই উপরে চক্কর দেয়, ইন্টারনেট বন্ধ করা হয় এবং ফোন কল গুরুতরভাবে সীমিত করা হয়। এই ক্র্যাকডাউনকে কূটনীতিক এবং বিশ্লেষকরা এমন নৃশংসতা বলে অভিহিত করেছেন যে সাম্প্রতিক কালে বা সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশকে বাংলাদেশে নজিরবিহীন ছিল। কূটনীতিক এবং কর্মকর্তারা বলছেন যে কমপক্ষে 150 জন নিহতের সংখ্যা একটি রক্ষণশীল ফিগার। স্থানীয় সংবাদপত্র মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে 200 কাছাকাছি, আর ছাত্র বিক্ষোভের নেতারা বলছেন যে সংখ্যা সম্ভবত, অর্থাৎ নিহতের সংখ্যা সম্ভবত তার কয়েক গুণ। যুক্তরাষ্ট্রের এই দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিসেস হাসিনা তার সেবায় প্রতিটি বাহিনীকে রাস্তায় মোতায়েন করেছেন, যার মধ্যে একটি ভয়ঙ্কর আধা সামরিক ইউনিট রয়েছে যাদের নেতারা অতীতে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা এবং বলপূর্বক গুমের অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। বোঝাই যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কথা বলা হয়েছে। নিউইয়র্ক টাইমস বলছে যে একজন সিনিয়র কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে উল্লেখ করা হয় যে বিক্ষোভের নৃশংস প্রতিক্রিয়ার প্রতিবাদে একদল বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে তাদের ডাকা হয়েছিল, সেটা বলে রাখা ভালো। নিউইয়র্ক টাইমস বলছে যে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ছাত্র বিক্ষোভকারীদের উপর দমন পীড়নে হেলিকপ্টার এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়ি ব্যবহার করা হয়েছে। পরিষেবা সংকটের কথা উল্লেখ করে বিশ্বের সবচেয়ে মর্যাদাশীল এবং প্রভাবশালী এই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে যে কারফিউতে অন্য পরিবহনে বাধা সৃষ্টির ফলে মঙ্গলবার, মনে রাখতে হবে এই বিশ্লেষণটি প্রকাশিত হয়েছে 23 জুলাই, যাই হোক যেটা তারা বলছে যে সৃষ্টির ফলে মঙ্গলবার রাজধানী শহর ঢাকা গুরুত্বপূর্ণ সরবরাহের অভাব ছিল, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে, ইন্টারনেট বন্ধের ফলে প্রিপেড মিটার পুনরায় লোড করতে না পেরে লোকেরা বিদ্যুৎ এবং গ্যাস অফিসের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল। পত্রিকাটি উল্লেখ করছে সরকার বিভ্রান্তি ছড়ানো বন্ধ করবার উদ্দেশ্যে যোগাযোগ বা কমিউনিকেশন ব্ল্যাক আউট করা হয়েছে বলে দাবি করলেও এটি নিহতের সংখ্যাকে আড়াল করেছে বলে মনে করা হয়। সেলফোন ফুটেজে দেখা যায় যে নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুটছেন অথবা রাস্তার উপর নির্বিকারভাবে লাশ ফেলে দিয়েছেন। এটা আমরা দেখেছি যে কিভাবে গাড়ি থেকে লাশ ফেলে দেওয়া হচ্ছে, পুলিশ কিভাবে সেই লাশ বা অসুস্থ আন্দোলনকারীকে পাশে রেখে অন্যদের উপরে গুলি চালাচ্ছে, কিন্তু একজন অসুস্থ বা মৃত পথযাত্রীকে বাঁচাবার কোনো চেষ্টা তারা করেনি, এটা আমরা দেখেছি। যাই হোক, নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণমূলক এই প্রতিবেদনটিতে বলা হয় যে জনাকীর্ণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকরা বর্বরতার ব্যাপক প্রমাণ দেখতে পান। চোখে পেলেট গান এবং রাবার বুলেটের আঘাত দিয়ে অন্তত 39 জনকে সেখানে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত অর্ধেক, এক বা উভয় চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংখ্যাটা আরও অনেক বেশি আমরা সবাই জানি। যাই হোক, যে কথা বলছিলাম যে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশের ক্যারিশমেটিক প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি 1975 সালে একটি সামরিক অভ্যুত্থানে পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন। 28 বছর বয়সী মিসেস হাসিনা ও তার এক বোন তখন বিদেশে ছিলেন এবং গণহত্যা থেকে বেঁচে যান।
তার ক্রমা, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তারা বলছেন, যে তার ক্রমা তার রাজনীতির চালিকা শক্তি হয়ে ওঠে। তিনি তার অনুসারীদের স্বাধীনতার উত্তরাধিকারের উপর একচেটিয়া অধিকার প্রদান করতে সহায়তা করেছেন। ভিন্নমত পোষণকারীদের এখনও বিশ্বাসঘাতকতা এবং চরমপন্থার পুরনো শক্তির সম্প্রসারণ হিসেবে চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে, অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য অভিযুক্ত করা হলে তখন তিনি এই বলে উত্তর দেন যে তারা ক্ষমতায় থাকার সময় আরও খারাপ পন্থা অবলম্বন করেছিল। নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিতে আরও বলা হয় যে বিরোধী দলগুলো অগত্যা সাম্প্রতিক বিক্ষোভের প্ররোচনাকারী ছিল না, কিন্তু তারা এখন ছাপিয়ে পড়েছে, যা বিশৃঙ্খলা ও সহিংসতা বাড়িয়েছে। মিসেস হাসিনার ক্র্যাকডাউন তাদের উন্মুক্ত করে দিয়েছে যখন তিনি তাদের আইনি পদক্ষেপে আটকে ছিলেন এবং ভয় দেখিয়ে তাদের চুপ করে দিয়েছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কীভাবে বিরোধীদের চুপ করে দিয়েছিল সে কথা নিউইয়র্ক টাইমস বলছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এবং বিশ্বের অত্যন্ত প্রভাবশালী এই দৈনিক নিউইয়র্ক টাইমসের মতে, এই অভ্যুত্থানটি মিস হাসিনার জন্যে দুভাবে বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এটি ব্যাপক অর্থনৈতিক দুর্দশা নিয়ে আসতে পারে, আর তার পাশাপাশি তার বাড়াবাড়ির দিকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাড়াবাড়ির দিকে সবার মনোযোগ কেন্দ্রীভূত হতে পারে, যেটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, শেখ হাসিনার অর্থনৈতিক সাফল্যের গল্প ইতিমধ্যেই উন্মোচিত হয়ে গেছে। পোশাক রপ্তানির উপর দেশের নির্ভরতা তার প্রান্তসীমায় পৌঁছেছে বলে মনে হচ্ছে, এবং সরকার প্রবৃদ্ধি বিকল্প উৎস খুঁজে পেতে লড়াই করেছে। মহামারী অর্থাৎ কোভিড-19 এবং ইউক্রেনের যুদ্ধের ব্যাঘাতগুলো অর্থনীতিতে আঘাত এনেছিল, যার ফলে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যায় এবং বৈদেশিক রিজার্ভ কমে যায়। অর্থনৈতিক উদ্বেগের এই পরিবেশে সরকারি চাকরিগুলো ছিল লোভনীয়, স্থিতিশীল একটা বিকল্প। এর মধ্যেই তরুণদের মধ্যে এমন একটা অনুভূতি ছিল যে সেই চাকরির পথটি প্রশ্নপত্র ফাঁস ও কারচুপির মাধ্যমে বন্ধ করা হয়েছে। কিন্তু যে বিষয়টি তাদের রাস্তায় নামিয়েছে তা হলো যে এই চাকরির অর্ধেক কোটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাপ্তদের জন্য সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে অনেক সময় ধরেই এই কোটা ছিল। 1971-এর পত্রিকাটি 70 লিখেছে যদিও, কিন্তু এটা 1971 হবে। 1971-এর স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতিদের সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে শেখ হাসিনা তার নিজের সমর্থকদের বোঝাতে নতুনভাবে এর সংজ্ঞায়ন করেছেন। অর্থাৎ তারা যেটা বলছে যে এই কোটা আসলে মুক্তিযোদ্ধার কোটা হলো, ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্টরাই এর সুবিধা পান, কারণ বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা কে কে না সেটা বোঝা এখন অনেক দুর্বহ। এমনকি অনেক মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা আছেন যাদের জন্ম 71-এর মুক্তিযুদ্ধের পরে। আমি আবার ওই প্রতিবেদনে যাই, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে, এবং প্রতিবেদনটিতে বলা হয় বিক্ষোভ মিস হাসিনাকে 2018 সালে সিস্টেমটি বাতিল করতে এবং যোগ্যতার ভিত্তিতে এটিকে প্রতিস্থাপন করতে বাধ্য করেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে মিস হাসিনার প্রতি অনুগত হিসেবে দেখা আদালত গত এই গ্রীষ্মে পুরনো ব্যবস্থা পুনঃস্থাপন করেছে। ছাত্ররা যখন এর প্রতিবাদ শুরু করে তখন তিনি তাদের রাজাকারের বংশধর হিসেবে বর্ণনা করেছিলেন। এটি এমন একটি শব্দ যা মূলত স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে এসছে। এটি বিক্ষোভকারীদের ক্ষুব্ধ করে এবং মিস হাসিনার সমর্থকদের তাদের আক্রমণ করার জন্য একটি ইঙ্গিত হিসেবে কাজ করে। এরপর জাতীয় রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে, নতুন পাতাল রেল লাইনে এবং পুলিশের গাড়িতে ভিড়ের আক্রমণ সহ সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। নিউইয়র্ক টাইমসের মতে, মিস হাসিনার মন্ত্রী এবং উপদেষ্টারা বলেছেন যে রাষ্ট্র শুধু অবকাঠামো রক্ষা এবং আইনের শাসন বজায় রাখার জন্য কাজ করেছে এবং তারা মৃত্যুর তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। রোববার দেশটির সুপ্রিম কোর্ট যুদ্ধের প্রবীণদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির সংখ্যা কমিয়েছে, শুধু প্রবীণ নয় আসলে তাদের নাতিপুতিদের জন্যও, সন্তানদের জন্য তো বটেই।
নিউইয়র্ক টাইমস বলছে যে শেষ পর্যন্ত যদিও মিস হাসিনার রাজনৈতিক ভাগ্য নির্ভর করতে পারে সামরিক বাহিনী তার পক্ষে দৃঢ়ভাবে থাকবে কি না বা অতীতের মতো তার বাজি রক্ষা করবে কিনা তার উপর। পত্রিকাটিতে বলা হয় যে বিক্ষোভকারীরা মুহূর্তের জন্য ছত্রভঙ্গ হয়ে গেল, তাদের দাবি পূরণ না হলে পুনরায় একত্র হওয়ার কথা বলেছে। কিছু মহল বলছে আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়, আন্দোলন হবে নিহতদের বিচারের জন্য। একটি দল নয় দফা দাবির তালিকা দিয়েছে, যার মধ্যে মিসেস হাসিনার ক্ষমা চাওয়া এবং তার কিছু সহযোগীর পদত্যাগও অন্তর্ভুক্ত রয়েছে। এই ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটির মূল কথা। এই কথার সঙ্গে আমি আপনি একমত হতেও পারি নাও পারি, সেটা অন্য কথা, কিন্তু এর মধ্যে বাস্তবতার কিছু নির্যাস আছে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে। চোখ কান কারোই বন্ধ নেই, সবারই খোলা এবং সবাই সব কিছু বোঝেন। এখন সমস্যা হচ্ছে যে যাদের বোঝা দরকার তারা বোঝেন কি না। তবে একটা কথা আমি বলতে পারি যে এই পরিস্থিতি থেকে চোখ ঘুরিয়ে রাখা সম্ভব নয়, কথা বলা বন্ধ করা সম্ভব নয়। আপনার যদি বিবেক থাকে, আমার যদি বিবেক থাকে, কথা আমাদেরকে বলতেই হবে, তাতে পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়াক না কেন বা আমরা যত বিপদের মধ্যেই পড়ি না কেন। আজকে যারা বিপদে পড়েছেন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, আমরাও যখন বিপদে পড়বো আমাদের পাশে কেউ দাঁড়াবে না, সেটা যেন আমরা সবাই মাথায় রাখি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন, নিরাপদে থাকবেন।